ভাই রে ভাই, আজকে তোমাদেরকে দেখাবো তামিলনাড়ুর কিছু ভালো ভালো জিনিস। তো তোমাদেরকে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তো ব্লগটাতে অবশ্যই কন্টিনিউ থাকো। সো গাইস, গাড়ি নিয়ে আছি ডিসকভার বাইক, তো তামিলনাড়ুতে জাস্ট ভালোই লাগছে। আরে কেনা কে চাতে হো? কেনা চাতে হ্যায় এগুলা দেখেন, এগুলা মানে যে কাটের কয়লা বানাচ্ছে, আরও দেখাচ্ছে আপনাদেরকে অ্যামেজিং অ্যামেজিং জিনিস। তো ব্লগটাতে অবশ্যই কন্টিনিউ থাকতে হবে। তারপরে তো আমি ভয়েসটা ওভার করছি, ভয়েস ওভার দিচ্ছি গো। তো এই যে দেখো নারিকেলের বাগান, খুব বড় নারিকেলের বাগান আপনাদেরকে দেখাচ্ছি পুরো বাগানটা যে। তো কন্টিনিউ তো থাকতে হবে। এ ফিউ মোমেন্টস লেটার, জাস্ট এখানে ডাবের বাগান, নারিকেলের বাগান, যাই ভালো নারিকেল ডাব, অনেক বড় বাগান আছে। প্লাস ওইদিকে সকাল ভোরে ভোরে ময়ূর খুব ডাকে, প্রচুর ময়ূর আছে এখানে। তো জাস্ট আপনাদেরকে এটাই দেখালাম। এদিকে জাস্ট গাড়ি চলছে। আরে কেনা কে চাতে হো? ডাব নিয়ে যাচ্ছে, সব ডাবের খেতি। তো গাইস কি বলবো, এত ডাব থাকতেও বলছে যে ডাব খেতে হবে না। তো বাচ্চাগুলো শুনে নাই, আমার বন্ধুগুলো বলছে যে ডাব খেতে দিবে না, ডাবের বাগানে থাকবো। আর তো ডাব পাঠাচ্ছিল, আর মানে যে মেশিনটা ছিল না, যেটা একটা সিমটার মতো থাকে, ওটা দিয়ে ছুটাচ্ছে। তো ওরা পাথর মেরে মেরে ছুটাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, কন্টিনিউ থাকেন। এই যে দেখেন বাগানটা দেখাচ্ছি আপনারা, অবশ্যই এত নারিকেলের গাছ হয়তো কোনোদিনই দেখেননি, আর দেখতেও পাবেন না, এরকম তো ব্যাপার। নারিকেল এখন মানে যে পেড়ে নিয়েছে, তো ওই জন্য ওরকম নারিকেল নাই, আর এইগুলো পাইপ দিয়ে রেখেছে জল দেওয়ার জন্য, গাছের গোড়ায় গোড়ায় সব পাইপ ফিট করা আছে। নারিকেল পড়ে তো মানে যে কিছু লোক রেখেছে, কুড়াচ্ছে সময় সময়, এই যে পড়ে আছে। কিন্তু আপনি যখন এসে হাত দিবেন না, তো কি বলবে, যে ওটাই কথা, পড়ে আছে সরকারি মাল, আর হাতে নিলে গভর্নমেন্টের মাল। মতলব কুচবি, চার পাঁচটা ময়ূর আছে এদিকে, পালিয়ে যাচ্ছে না, আমরা গেলে পালিয়ে যাই, মানুষ দেখলে ভয় করে খুব। তো আপনারা তো দেখতে পেলেন নারিকেলের বাগান জাস্ট অনেক বড়, সব চারদিকে নারিকেল নারিকেল, শুধু রাস্তা রাস্তাতে লাগানো হয় না, তো সব জায়গায় নারিকেল। কেরালা থেকে মনে হয় এখানে নারিকেল বেশি নাকি। নারিকেলের নারিকেলের গাছ, এদিকটাও অনেক গাছ, এদিকেও অনেক গাছ। তো এখন আমি জাস্ট ড্রেস চেঞ্জ করব, আর ড্রেস চেঞ্জ করে যাব আমি একটু কোথায়, বাজারের দিকে যাব বাজার করতে। তো বাইক নিয়ে যাব ডিসকভার, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, তো কখন এন্ড করবো, দুদিন কি একদিনে কি আজকে ব্লগটা হয়ে যাবে, তো বলতে পারছি না অবশ্যই। আর
যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার 3,500 সাবস্ক্রাইব কমপ্লিট হনে বালা আছে, হয়ে যাবে। তো এই ভিডিওটা হয়তো আপলোড করতে করতে হয়ে যাবে, কোনো ঠিক নাই, তো এরকম তো ব্যাপার। তো ঠিক আছে, আপনারা অবশ্যই আমার সাথ থাকুন। তো এই যে গাইস, আমাদের রুম দেখা হলো কিনা আপনাদের, এইটাই রুমে থাকছি আমরা তিনজন। ও ভাই সাহ, গজব গজব, একেবারে এত বড় বাগান আমি দেখছি, আমার লাইফে প্রথমবার দেখছি মনে হয় এরকম বাগান। দেখেছি বাগান কিন্তু দেখেননি, এত সুন্দর লাগছে আর এত বড়, তো হারা ভরা লাগছে, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু যেতাম তো হয়তো এখানে তামিলই আছে, হয়তো বকবে কি কী কথা বলবে তামিলি, আমরা তো তামিল পারি না, তো কী করবো। তাই আমরা বাইক থেকেই দেখে চলে গেলাম। বন্ধুরা বলেন তো এটা কোন মুরগি, মুরগিটার নাম কি বলেন তো? ছোট থেকে দেখে আসছি যে মুরগিকে রশি দিয়ে বাঁধে, কিন্তু দেখেন প্লাস্টিক আগে বেঁধেছে পায়ে যাতে দাগ দাগ না পড়ে, আর মোটা করে বেঁধেছে। তো ভালো লাগলো ওই জন্য আপনাদেরকে দেখালাম ক্লিপটা।